চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ডিসকার্সিভ শেক্সপিয়ার শীর্ষক দুদিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। সম্মেলনের উদ্বোধন করেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সিকান্দার খান। এবছর কনফারেন্সে দেশি বিদেশি 34 জন গবেষক তাদের প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সংঘাতপূর্ণ পৃথিবীকে একমাত্র সাহিত্যই পারে পুনর্জীবিত করতে। To the members of the English faculty.